আজকে আমি আমার বাসায় যাইলাম আর ফার্স্টে গেছি করিমুল্লাত একটা ফোন ঠিক করাইবার লাগি তো এখানে আমি আমার ফোন সার্ভিসিং করাইলাম আর এখন করে করিমুল্লা থেকে আইছি বাসাত আইয়া ফাইছি ইফতার রেডি করা আম্মায় তো কইলাম একটু আমি ভিডিও করি আমার খামটা হইল কি ভিডিও করা তো এখানে গিয়ে একটু আপনারা লাগে শেয়ার করি আর আমার বাসাতে হইল গিয়ে আমার এবছর শেষ ইফতার করা আর আমি হই আমার দেশেও আমার বাইরে দেশে যত রিলেটিভ আসন বা আমার ফ্যামিলি যারা আসন দেশের বাইরে তারাও আমার লোকে দেখি দিল আমরা কিতা কিতা খাইলাম বা অনেকে আছে বাংলাদেশেও বা সিলেটি কিতা কিতা ইফতার করে জানে না তো তারাও দেখিল তো আমি হই একটু আপনাদের লগে শেয়ার করিলাই আর ইনে লগে আমার আম্মা মহব্বতি শরবত বানাইছেন তরমুজ দিয়া তো আমি হই আপনাদের লগে একটু দেখাইলাই যেহেতু রমজান মাস এখন আমরা একটু বারে বারোইছি আর আজকে চারটা যে সুন্দর আমরা ফুল ফ্যামিলি বারে বারোইছি এখন বারে বারোটা চাই কিন্তু কত মানুষ রমজান মাসের রাস্তাত মানুষ আর মানুষ জুস অর্ডার দিছি রুবেল জুসে আর এটা প্রাইস হইলো 40 টাকা পুরা ফ্রুটস দিয়া পুরা রাস্তা হাদি রাত 12টা বাজছে আর ওখানে পুলিশ মামা হল আসন আর এখানে হইলো কি শাহিদ গা এখানে আমাদের লাগে পরিষ্কার করা হয়েছে ঈদগাহ ঈদগাহ আমরা বাসা থেকে খুবই ঠান্ডা তখন ঈদের নামাজ হইব খুব বড় সিলেটের মধ্যে সবচেয়ে বড় নামাজ হয় আমি ফার্স্টেও সুক্রিয়াত গেছি কি হয় সুক্রিয়া থেকে স্টার্ট করি আর ওখানেও গেছি আসলে এই পিড়া তেমন একটা সুন্দর কোনো ড্রেস নাই নায়রা নামের একটা ড্রেস আছে ওটাও ভাইরাল আর আমার এটা তেমন একটা ভাল লাগে না আর সুক্রিয়া খুব সুন্দর করে সাজানিয়েছে শুধু সুক্রিয়া নাই পুরা জিন্দাবাজার নয়া সরস সবগুলোও খুবই সুন্দর করে সাজাইছে আর দেখতে খুবই ভালো লাগে রাস্তা সিলেট মার্কেট সব মার্কেটগুলো যে সুন্দর করে সাজাইছে সারা বছর ওরকম যদি থাকতো তো বেশ ভালো লাগলো তো সুক্রিয়াতে আমরা কাম শেষ করি আমরা ব্লু ওয়াটার আইছি ব্লু
দোয়াটা রোজে সুন্দর করে সাজাইছে যে ভালো লাগে দেখতে। শুক্রিয়া রইল কি নিস্তালাত খুব বেশি মানুষ, আর ব্লু ওয়াটার রইল কি তিন তালাত এত মানুষ এত মানুষ। আর এখানে আমরা ড্রেস দেখলাম, তো এইটা ড্রেস আমরা ভালো লাগছে না। আমরা ফার্স্টে নূর ফেব্রিক্সও গেছি কি ব্লু ওয়াটারও ড্রেস দেখার লাগে, পরে আমরা অনেক হাঁটিছি কিন্তু আমরা একটাও ড্রেস এটা ভালো লাগছে না। পরে আমরা ওখান থেকে দেখি আমরা কোনো ড্রেস লাগছে না, পরে আমরা আমাইছি ওই টেক্সটাইল আর জেক্স টেক্সটাইল, ওখানে আমি কিছু শাড়ি দেখছি। তো ওখানেও মোটামুটি শাড়ি ভালো লাগছে, তো বেশ ভালো লাগছে না আসলে এফিরা আমার কাছে লাগেন না দেন। ওতে মনে একটা সুন্দর কিছু আইসে সিলেট মার্কেটও, আর আমি করোনার পর থাকি করোনা থাকি লইয়া সবসময় অনলাইন শপিং করি, লাইক খুব কম শপিং যাই। আর এখানে আমরা এখন ব্লু ওয়াটার আইছি, ব্লু ওয়াটার সামনে অত সুন্দর করে সাজাইছে, সরি ব্লু ওয়াটার না সিটি সেন্টার আইছি, সিটি সেন্টার সামনে তো সুন্দর করে সাজাইছে দেখতে তো ভালো লাগে। তো ওইখানে আমরা আইসি ড্রেস দেখবো কিছু আপনও বা নুরজাহানো গুলার ড্রেস দেখবো, আর আমরা ফুচকা খাইবো। সিটি সেন্টার মেইন উদ্দেশ্য থাকে আমরা যাওয়ার ফুচকা খাওয়ার লাগে। তো ওখানে আমরা গিয়া ফার্স্টেও ফুচকা খাই লিছি, ফুচকা অর্ডার দিছি, আর পরে ড্রেস দিয়েছি অর্ডার। আর মায়া ফুচকা তো আসলে কিতা কইতাম, যারা রেগুলার খায় তারাও জানে মায়া ফুচকার অবস্থা অত মানুষ অত মানুষ, আর রমজানও আরও অবস্থা মানুষ খারাপ, যে লাইন ধরে উবাইত যে হে খার ফরে যাইতা অত মানুষ। আসলে আমি মনে করি যে আস্থা সিটি সেন্টার নমাদে মনে সবচেয়ে বেশি মায়া ফুচকাত মানুষ তা কয়, আর তারা ফুচকার টেস্টগুলো খুব বেশি ভালো লাগে। আর এই না দেখা পরে আমি সিটি সেন্টারের সামনে বাড়াইছি, বাড়াইয়া কই আর তো দেখি আল্লাহ, তো যত রাইত বাড়ইন আসলে অত মানুষ আরও বেশি বাড়ইন, সবু চায় যেন একটু আরামেভাবে শপিং করতো। আর এই আমরা কিছু কসমেটিক্স দেখলাম, ওই যে খালি তো কিনলে হয় না, আর এগুলো আমি গিফট পাইছি আসলে আমার খুব খুব ভালো লাগছে এগুলা। আর ও ব্রেসলেটটাও সুন্দর আছে, বাট ও ব্রেসলেটের মধ্যে হোয়াইটটা আমি পাইছি না, হোয়াইটটা পাইলে আমি কিনলাম অনেক। আর এখানে নতুন নতুন নাগরা আইছে যে সুন্দর সুন্দর,